মোহাম্মদ নাজমুল হাসান নবীন আমি কুমিল্লায় ময়নামতি থেকে আসছি বলেন বায়োফ্লক সম্বন্ধে আমার থিওরিটিক্যাল নলেজ ধরতে আমি যতটুকু জানছি বা অ্যাজ এ বায়োটেক স্টুডেন্ট হিসেবে আমি মোটামুটি থিওরিটিক্যাল জিনিসগুলো জানতাম এবং বাকিটা ইউটিউব থেকে অত আরও একটু যাই আমি হলো দুই হাজার লিটার ট্যাঙ্কের একটা কাজ শুরু করছিলাম ইনিশিয়ালি ট্রায়াল হিসাবে করতে গিয়ে আমার মনে হলো না আমাকে প্র্যাকটিক্যালি আরেকটু জানার দরকার ঠিক আছে যে জানার কিন্তু শেষ নাই তো এই কারণে আমি সাহপরণ ভাইয়ের এখানে ট্যাঙ্ক ভিজিটে আসি এবং ওনার মনে হলো যে একটা ছোটোখাটো একটা ট্রেনিং নেই উনি কীভাবে কাজগুলো করে বা তো এই জিনিসগুলো থেকে আমি আসলে হিডেন অনেক কথা থাকে যেগুলো আসলে ইউটিউবের চ্যানেলগুলো দেখে আসলে শেখা যায় না আবার অনেক দামি দামি যারা হলো সেলিব্রিটি টাইপের ট্রেনার তারাও কিন্তু এগুলো আসলে বলে না কিন্তু এখানে সাহারণায় আসলে জিনিসগুলো অনেক সুন্দরভাবে গুছায়া আমাদেরকে শিখাইছে এবং বুঝাইছে আসলে অনেক কিছুই আসলে মেনটেন করলে আসলে সবকিছুই পসিবল এবং বায়োফ্লক আসলে খুব একটা কঠিন না কিন্তু যদি আপনি প্রপারলি সবকিছু মেইনটেইন করে চালাইতে পারেন স্টার্ট করতে পারেন ইনশাল্লাহ এটা একটা প্রফিটেবল বিজনেস আমি আশা করি ধন্যবাদ